খুব খারাপ করছেন, খুব খারাপ করছেন। 46% দিয়ে দেয় না, লজ্জা করে না মমতার পা ছাড়তে? আমি বলে গেলাম এর হিসাব সুদ আর আসলে যদি তুলতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়, আমি মমতাকে হারানো লোক, মমতাকে হারিয়েছি, মমতাকে প্রাক্তন করব। আমি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে প্রেয়ার করব, আপনারও পুলিশ স্যালুট দিয়ে আমাকে ঢোকাবে, আমি সেটা করছি। মঙ্গলবার উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী, আর এদিনই বিজেপি বিধায়কদের নিয়ে উত্তরকন্যায় যান শুভেন্দু অধিকারী। বিজেপির দাবি সাধারণ মানুষ কেমন পরিষেবা পাচ্ছে তা দেখতেই গেছিলেন তাঁরা, কিন্তু উত্তরকন্যায় ঢোকার মুখেই বাধা দেওয়া হয় বিরোধী দলনেতাকে। গার্ডরেল ও দড়ির ব্যারিকেডে প্রবেশদ্বার আটকে দেয় পুলিশ, পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় শুভেন্দু। I am equal to cabinet minister. Why you are blocking me? আপনাকে সম্মান দিয়ে তো বলছি। হ্যাঁ, 5-8 সম্মান করেছেন। 5-8 ইললিগাল, ইউ আর ডুইং ইললিগাল ওয়ার্ক। কি ইললিগাল করছেন? ইললিগাল আটকাচ্ছেন, ইললিগাল করছেন। এমএলএ দের আটকাচ্ছেন। এটা কেন? এটা কেন? পারমিশন। এটা কেন? পারমিশন। এটা কেন? এইটা কেন? এই দড়িটা কেন? নি পারমিশন নিয়ে আপনি ঢুকতেই পারবেন। এরপরই শুভেন্দুর নেতৃত্বে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, হায় 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 হায়, বেচর মমতা, হায় 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 হায়, বেচর মমতা, হায় 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 হায়, বেচর মমতা, হায় 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 হায়, মিথ্যাবাদী মমতা, হায় 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 হায়, কোচবিহারের বঞ্চনা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, আলিপুরদুয়ারের বঞ্চনা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। মিথ্যাবাদী মমতা ব্যানার্জি বিয়ে বাড়িতে এসেছিলেন আর ছবি তুলতে এসেছিলেন, তু খিচ মেরি ফটো, ছদ্মবেশ ধারণ করতে এসেছিলেন এখানে, মিথ্যাচারী মমতা। একটা উন্নয়ন হয়নি এই সচিবালয়ে, উত্তরকন্যা থেকে কোন পরিষেবা উত্তরবঙ্গের নোটা জেলার মানুষ পায় না। এরই মধ্যে উত্তরকন্যা থেকে বেরিয়ে আসেন জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার, তিনি শুভেন্দুকে ভিতরে যাওয়ার জন্য অনুরোধ জানান, কিন্তু তখন আর ভিতরে যেতে রাজি হননি বিরোধী দলনেতা। না যাবো না, না না, আগে ক্ষমা চাইতে বলুন এই অফিসারটাকে। নো নো নো, না না যাবো না, আপনার এই অফিসারকে ক্ষমা চাইতে বলছি। আমি কোর্ট থেকে, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে আমি এবং আমার এমএলএরা পারমিশন নিয়ে আসবো আপনার কাছে। মিস্টার অজিত বর্ধন, আই নো ইউ, আপনাকে আমি বোঝাবো, সিনিয়র আইএস অফিসার, এই 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 সাদা পোশাক পরা লোকটার উদ্ধত হয় কি করে? না না, ও আই এম লিডার অফ অপোজিশন, আপনাকে আসতে হবে কি? আমরা তো জানি না, উনি কিছু জানিয়ে এসেছিলেন না? আমাদের কাছে সংবাদ ছিল নাকি? আমরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে নর্থ বেঙ্গলের বিজেপি এমএলএরা প্রেয়ার করবে, আর মমতা ব্যানার্জি শুনে রাখুন, আজকে যা করলেন আপনি আপনার পুলিশকে দিয়ে লোকসভা ভোটে উত্তরবঙ্গ আবার আপনাকে যে ভাষায় কথা বললে আপনি সন্তুষ্ট হন ঠিক সেই ভাষায় উত্তর দেবে। আধিকারিক আছেন, তিনি যখন তাকে স্বাগত দেন, তিনি যেতেও পারতেন, তিনি গেছেন, কিন্তু গিয়ে তিনি সামনের গার্ডেন এবং ও স্থাপত্য নৈপুণ্য, তার একটা নৈসর্গিক বিউটি আছে, ওটা সেটা দেখে মুগ্ধ হয়ে তিনি ফিরে এসেছেন। উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে শীতের দাপট, জলপাইগুড়ি কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা 12-13 ডিগ্রিতে ঘোরাফেরা করছে, এরই মধ্যে রাজনৈতিক উত্তাপ। শিবাশিস মৌলিক, সনদ ঝা ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।